প্রিয় সাবস্ক্রাইবার্স এবং দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই বাংলাদেশ নেভির লার্জ প্যাট্রোল ক্রাফট বিএনএস দুর্জয়ের কথা শুনেছেন। আজকে আমরা এই দুর্জয় ক্লাস যুদ্ধজাহাজের ব্যাপারে আরেকটু ডিটেলস জানব। এই ভিডিওটি মূলত দুর্জয় ক্লাসের রিভিউ পোস্ট। দুর্জয় ক্লাস হল পদ্মা ক্লাস থেকে তুলনামূলকভাবে বড় সাইজের প্যাট্রোল ভেসেল। সাধারণত 500 টন থেকে 1500 টন ডিসপ্লেসমেন্টের প্যাট্রোলিং শিপগুলোকে লার্জ প্যাট্রোল ক্রাফটের কাতারে ফেলা হয়। তবে অনেক নেভির ক্ষেত্রে এই টনেজ কম বেশি হতে পারে। দুর্জয় ক্লাস এলপিসির মেইন ডিউটি বা ডেপ্লয়মেন্ট এরিয়া হল উপকূল থেকে সমুদ্রের একটু ভিতরে, যেখানে পানির গভীরতা কম থাকে। অল্প গভীর সমুদ্রে টহলের জন্য নির্মিত হলেও দুর্জয় ক্লাস এলপিসি সমুদ্রের দুর্যোগময় আবহাওয়ায় অপারেশনে সক্ষম। এগুলো মূলত ব্রাউন এবং গ্রিন ওয়াটার নেভাল শিপ। বর্তমানে এরকম 4টি শিপ নির্মাণ করা হয়েছে, 2টি চায়নাতে এবং 2টি বাংলাদেশে। সব মিলিয়ে 8টি দুর্জয় ক্লাস এলপিসি যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে। এ ধরনের শিপ উপকূলীয় পানিতে যুদ্ধকালীন সময়ে শত্রু নেভির বিরুদ্ধে অপারেশন চালাতে পারঙ্গম। তাছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে এই শিপ কোস্টাল ওয়াটার পলিসিং এ ব্যাপক কার্যকর। দুর্জয় ক্লাস এলপিসি অ্যান্টি স্মাগলিং, অ্যান্টি পাইরেসি, ফিশারিজ প্যাট্রোলস এবং ইমিগ্রেশন ল এনফোর্সমেন্ট সহ প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজেও মোতায়েন করা যায়। মানে যে কোনো জাতীয় প্রয়োজনে এটি ব্যবহার উপযোগী। 2013 সালের অগস্ট মাসে লিড শিপ বিএনএস দুর্জয় এবং বিএনএস নির্মূল নৌবাহিনী অ্যাক্টিভ সার্ভিসে কমিশন করা হয়েছে। দুর্জয় ক্লাস এলপিসির ডিজাইন স্পেসিফিকেশন এবং আর্মামেন্টস সম্পর্কে জানার আগে চলুন এর ইতিহাসটা একটু দেখে নেই। 2009 সালে বাংলাদেশ সরকার নৌবাহিনীর এক্সপ্যানশন এবং মডার্নাইজেশন প্রোগ্রামের আওতায় নেভির জন্য অত্যাধুনিক লার্জ প্যাট্রোল ক্রাফট কেনার পরিকল্পনা চূড়ান্ত করে। এতে চাইনিজ উচাং শিপইয়ার্ড গ্রুপ কোম্পানি লিমিটেডের অফার ফাইনাল করা হয়। এখানে উল্লেখ্য যে দুর্জয় ক্লাস এলপিসি হল প্ল্যান টাইপ 056 স্টিল কোরভেটের ডাউন সাইজড ভার্সন। এই এলপিসি গুলোর সামনের অংশে বুলবোজ বো শেপ যুক্ত আছে। এই ধরনের বো থাকায় এই জাহাজ হেভি সিস্টেড বা প্রবল ঝড় তুফানের মাঝেও কার্যকরভাবে সমুদ্রে অপারেট করতে সক্ষম। 648 টনই দুর্জয় ক্লাস লম্বায় 211 ফিট, প্রস্থে 30 ফিট এবং 13 ফিট ড্রড। এটি 3টি পিএল স্টিক ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত। গতি ঘন্টায় 52 কিলোমিটার বা 28 নটিক্যাল মাইল। দুর্জয় ক্লাস এলপিসি গুলো 4600 কিলোমিটার দূরত্বে স্ট্রাইক মিশন চালাতে সক্ষম। 60 জন নাবিক সহ 15 দিন সমুদ্রে অবস্থান করতে পারে কোনো বাইরের রসদ সাপ্লাই ছাড়াই। এতে লিমিটেড পরিসরে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিসও যুক্ত আছে। মেইন সেন্সর হিসেবে এই জাহাজে যুক্ত আছে ইএফ ব্যান্ডের একটি টাইপ 360 এয়ার এন্ড সার্ফেস সার্চ রাডার, যার সার্ফেস সার্চ রেঞ্জ 250 কিলোমিটার। অন্যান্য সেন্সরের মাঝে আছে একটি TR-47C গান ফায়ার কন্ট্রোল রাডার, যা মেইন গানের ফায়ার কন্ট্রোল করে। 20 mm গান দুটির জন্য 2টি টাইপ 347G ফায়ার কন্ট্রোল রাডার এবং একটি টাইপ 352 স্কোয়ার টাই আই ব্যান্ড রাডার, যা মিসাইল ফায়ার নিয়ন্ত্রণ করে। এই আই ব্যান্ড রাডারটি এয়ার সার্চে ব্যবহৃত হয়। স্কোয়ার টাই রাডারটি সি সার্ফেস সার্চেও সক্ষম। টাইপ 347G রাডার দুটি সার্ফেস টু এয়ার মিসাইল লঞ্চারের ফায়ার কন্ট্রোল হিসেবেও কাজ করে। একটি ESS-3 বো মাউন্টেড সোনার আছে, যা পানির 8 কিলোমিটার রেঞ্জে শত্রু সাবমেরিন শনাক্ত করতে এবং সে অনুযায়ী ডেপথ চার্জ লঞ্চ করতে সক্ষম। অন্তত 4টি মাল্টিফাংশন কনসোল যুক্ত একটি JRCSS কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যা জাহাজের সমস্ত কমব্যাট অপারেশন ম্যানেজ করে। অস্ত্রশস্ত্রের মাঝে আছে 4টি C-704 অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল, একটি HPJ-26 76 mm মেইন নেভাল গান, 4টি QW-2 ম্যানপ্যাড সার্ফেস টু এয়ার মিসাইল লঞ্চার, 2টি 20 mm অটো ক্যানন্স। এগুলো রিমোট ওয়েপন স্টেশন হিসেবে ব্যবহৃত হয়। 12টি EDS-25A 250 mm ASW রকেট লঞ্চার টিউব, 12টি সুপার ব্যারিকেড শেফ লঞ্চার, যা শত্রু মিসাইলের বিরুদ্ধে সেলফ ডিফেন্স হিসেবে কাজ করে। মানে জাহাজকে এ সমস্ত অত্যাধুনিক সেন্সর এবং আর্মামেন্ট দুর্জয় ক্লাস এলপিসি গুলোকে অত্যন্ত ইফেক্টিভ নেভাল শিপে পরিণত করেছে। এ ধরনের 8টি জাহাজ আপাতত উপকূলীয় জলসীমা রক্ষায় যথেষ্ট হবে। ভবিষ্যতে নৌবাহিনীর বড় ফ্রিগেট এবং স্টিল কোরভেটগুলো গভীর সমুদ্রে মোতায়েন থাকবে। এদিকে লার্জ প্যাট্রোল ক্রাফটগুলো উপকূলের কাছাকাছি সমুদ্রের প্রতি মিটার পানি নজরে রাখতে টহলে থাকবে। আমাদের মূল্যবান সমুদ্র সম্পদ রক্ষায় দুর্জয় ক্লাস এলপিসিগুলো কার্যকর ভূমিকা রাখবে। ছোট হলেও আর্মামেন্টস এবং অত্যাধুনিক সেন্সরের কল্যাণে এই যুদ্ধজাহাজগুলো যে কোনো বৈরী পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। চায়না দুর্জয় ক্লাসের সম্পূর্ণ টেকনোলজি বাংলাদেশ নেভির খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কাছে হস্তান্তর করেছে। এই ডিজাইনের উপর ভিত্তি করেই দুর্গম ক্লাসের 2টি ডেডিকেটেড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এলপিসি নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড, যা দুর্জয় ক্লাসের সাব ক্লাস। আমাদের পরবর্তী ভিডিও হবে বিএনএস দুর্গম এবং বিএনএস নিশান ডেডিকেটেড সাবমেরিন হান্টার শিপ নিয়ে। এছাড়াও আরো 4টি এরকম ডেডিকেটেড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এলপিসি নির্মাণ করা হবে এই খুলনা শিপইয়ার্ডে। সেই ভিডিওটির নোটিফিকেশন পেতে চাইলে এই ওয়াচ পেজের বেল বাটনে ট্যাপ করে রাখুন এখনই। আর হ্যাঁ,
ইতিমধ্যে যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন নাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, তাই একটি আত্মসম্মানবোধ সম্পন্ন জাতি গড়ার কাজ আমাদেরকেই করতে হবে।